আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আবারও অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করব সেটা নিয়ে আলোচনা করব। তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার রেগুলার আপডেটগুলো আপনাদের নোটিফিকেশনে আসে। তো কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক। দেখেন, আপনাদের ল্যাপটপ অথবা মোবাইলের ক্রোম ব্রাউজারটা প্রথমত ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে আপনারা বিডি ব্যাংক এডমিট কার্ড এটা লিখে সার্চ করবেন। দেখেন, প্রথম যে অপশনটা আসছে এখানেই ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের মাঝে একটা ইন্টারফেস চলে আসবে, যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন ওপরে কি লেখা আছে, দেখেন যে যে পোস্টের জন্য আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং কত তারিখের মধ্যে, এইখানে আপনি সব দেখেন পেয়ে যাবেন। দেখেন অফিসার জেনারেল 10181, এটা কোড নাম্বার এবং পদের নাম হচ্ছে অফিসার জেনারেল। এটা কি 30 জুলাইয়ের মধ্যে আপনি ডাউনলোড করতে পারবেন। এবং সিনিয়র অফিসার জেনারেল, এটার কোড হচ্ছে 10180, এটাও 30 তারিখের মধ্যে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আপনাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আপনারা যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের জন্য এডমিট কার্ড কত তারিখের মধ্যে ডাউনলোড করতে পারবেন। তো আপনারা কেয়ারফুলি তত তারিখের আগেই আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন, কারণ বাংলাদেশ ব্যাংকের এডমিট কার্ড গুলো ডাউনলোড জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই যদি আপনি ডাউনলোড করতে না পারেন তাহলে পরবর্তীতে আর ডাউনলোড করতে পারবেন না। সো এই বিষয়টা খুব খেয়াল রাখা উচিত। তো বাংলাদেশ ব্যাংকের এডমিট কার্ড ডাউনলোড করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, দেখেন এখানে জব ট্র্যাকিং নাম্বার আছে এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি প্রিন্ট PDF এ দিলেই আপনার এডমিট কার্ড চলে আসবে, তারপর আপনি ডাউনলোড করবেন। এখন কথা হচ্ছে জব ট্র্যাকিং নাম্বারটা কই পাবেন। আপনি যে অ্যাপ্লিকেশন করছিলেন সেই অ্যাপ্লিকেশন কপির নিচের দিকে দেখবেন লেখা আছে জব ট্র্যাকিং নাম্বার, সেখান থেকে নেবেন। এবং আপনাদের পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, যখন আবেদন করছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি প্রিন্ট PDF এ ক্লিক করলেই আপনার এডমিট কার্ডটা চলে আসবে। এখন আপনি যদি একাধিক পদে আবেদন করেন সেক্ষেত্রে তো সমস্যা, এখন কোন পদের জন্য আপনি এডমিট কার্ড ডাউনলোড করবেন এই জন্য আপনাকে এই যে ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হবে। করার পর আপনার এখানে দেখেন লেখছে সিলেক্ট ফর হুইচ পোস্ট, কোন পদের জন্য আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো দেখেন আমাদের এখানে বর্তমানে 30 জুলাইয়ের মধ্যে শুধু এই দুইটা পোস্টের জন্যই আমি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবো, এই জন্য এই দুইটা পোস্ট শুধু আছে। তো এইখানে ক্লিক করলে দেখবেন এই দুইটা ওডেই আসবে, 10181 10180, এই দুইটা পদেই আসবে বা পোস্টেই আসবে কোডের। তো দেখেন এখানে 10180 এই পোস্টটা আসছে এবং 10181 কোডের পোস্ট আসছে। এখন আপনি মনে করেন 10180 এই পদ, মানে পদের নাম সিনিয়র অফিসার জেনারেল, এখানে এইখানে আপনি আবেদন করছিলেন এটাতে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার দেবেন। তো সিবি আইডেন্টিফিকেশন নাম্বার কোথায় পাবেন? আপনারা অ্যাপ্লিকেশন করার সময় দেখেন অ্যাপ্লিকেন্ট কপিতে উপরের দিকেই সিবি আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, সেখান থেকে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়ার পর আবার আপনারা পাসওয়ার্ডটা দিয়ে প্রিন্ট PDF করলেই কি হবে, আপনাদের এডমিট কার্ডটা চলে আসবে, আপনার পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন। তো আমার এই ভিডিওটি এ পর্যন্তই ছিল, আগামী আলোচনা থাকবে আমার বাংলাদেশ ব্যাংকের আপনি আবেদন করার পর যদি পাসওয়ার্ড এবং সিবি আইডেন্টিফিকেশন নাম্বার অথবা জব ট্র্যাকিং নাম্বার ভুলে যান কিভাবে সেগুলো পুনরুদ্ধার করবেন, সে সম্পর্কিত আলোচনা নিয়ে আমি পরবর্তী ভিডিওটা সাজাবো। তো আপনাদের দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।